আমাদের একটা ইনফরমেশন দিয়েছে 112 থেকে, আমরা 112 টিম, আমরা খবর পেয়ে ভৈরপুর বিজয়সংঘর সংলগ্নই একটা শ্মশানঘাট আছে, ওইখানে আমরা খবর পেয়ে গিয়ে দেখি একটা লোক বসে আছে আর অনেক লোক জমায়েত আছে। আমরা তাদের রক্তাক্ত অবস্থায় আমরা দেখি, তাদেরকে আমরা তৈরি করি, সঙ্গে সঙ্গে জিলা হসপিটাল নিয়ে আসি। এখন ওনার অবস্থা কীরকম? এখন অবস্থা বেশি একটা ভালো না, তাদের বাড়ির লোকের আমরা খবর দিয়েছি, তাদের বাড়ির লোকের। যেহেতু আপনারা ঘটনাস্থলে গিয়েছিলেন, মানে এলাকার মানুষের কাছ থেকে জানতে পারছেন যে কে বা কারা ওনাকে মারধর করলো? না, আমরা জিজ্ঞাসা করছি এলাকার লোকের, তারা বলছেন না, আমরা বলতে পারি না কে বা কারা মারছে। আমরা লোকটাকে দেখে দেখে আমরা পুলিশে খবর দিয়েছি। আঘাতগুলি দেখে কি মনে হচ্ছে, মানে কিভাবে মারধর করা হতে পারে? এমন তো লাঠি বান্ধা দিয়ে ওনাকে মারধর করছে, এমন রক্তাক্ত অবস্থা দেখছি আমরা, সঙ্গে সঙ্গে আমরা নিয়ে দিবস। পাশাপাশি চোখের মধ্যে আঘাত করা হয়েছে, মারধর করছে, এখানে তো এমন হয়েছে। ওনার নাম পরিচয় পাওয়া গেছে? তাহলে বেশি একটা কথা বলতে পারে না। হ্যাঁ, একদম অ্যাডনর্মালের মধ্যে এতটুকু আমরা জানি।